समस्त दर्शक बंधु के दीपावली एवं धनतेरासे शुभेच्छा। तो आशा करछि आपनारा प्रत्येकेई भालो आछेन और आमादेर भिडियो तो आपनारा अनेकेई देखछेन, तार जोन्नो आपनादेरके असंख्य धन्यवाद। आज के बेश किछु गाड़ी कलेक्शन देखाबो जेगुलो आमादेर स्टके एसेछे। तो आपनारा भिडियोटा शेष पर्यन्त अवश्यई देखुन, देखे भालो लागले चैनलटाके लाइक करबेन, बंधुदेर साथे शेयर करबेन एवं सबस्क्राइब करबेन। तो चलो शुरू करा जाक आजकेर भिडियोटा। प्रथम गाड़ी जेटा आपनादेरके आमी देखाते चलेछि सेटा होच्छे आजकेर भिडियोर नतून स्टक जुपिटार। एखाने रयेछे देखे निन न्यू मडेल जुपिटार, आपनारा देखलेई बुझते पारबेन गाड़ीटार केमन कंडिशन रयेछे। जुपिटार क्लासिक मडेल रयेछे, एटा एकेबारे नतून कलर और गाड़ीर मिरारगुलोर कलर देखे निन ब्लैकेर ओपर रयेछे, खुबई अट्रैक्टिव लागछे गाड़ीटाके। सामने तो डिस्क ब्रेको थाकछे, तो ओवरऑल कंडिशन तो खूब भालो रयेछे। सामने टायर आपनारा देखे निन, देखले आपनारा बुझते पारबेन सामने डिस्क ब्रेको रयेछे एखाने। और ये गाड़ी कलर कम्बिनेशनटा किन्तु असाधारण, दुर्दान्त एकटा ग्राफिक्सेर साथे रयेछे। और ये जुपिटारेर जे लोगोटा रयेछे एटा 3D लोगो, तो आपनारा एखाने देखतेई पाच्छेन एटा ब्लैक कलरेर उपरे रयेछे। और जुपिटार गाड़ी तो साउंड इंजिन निये कोनो कथाई नेई, दुर्दान्त इंजिन साउंड खूब भालो रयेछे। एखाने मोबाइल चार्जिंग सकेट एटाओ देवा रयेछे। और एखाने तो गाड़ी किलोमीटर देखाई जाच्छे, देखे निन खुबी कम चला गाड़ी, मात्र 2900 किलोमीटर चलेछे, सम्भवत 2900 किलोमीटर मात्र चला। एरकम एकटा दुर्दान्त कंडिशनेर गाड़ी किन्तु आपनारा पेते चलेछेन शुधुमात्र आमादेर शोरूम बाइक बाजार 104-এ। तो नेवार जोन्नो आपनादेरके भिजिट करते हबे स्क्रिने देया नम्बरे कल करते हबे, आगे आसले किन्तु आगे पाबेन। एरकम गाड़ी किन्तु हाथ छाड़ा करबेन ना, एकेबारे नतुनेर मतो क्वालिटी एवं कंडिशन आपनारा पेये जाच्छेन ओनली 78,000-এ। तो अपनारा इमिडिएट जोगाजोग करुन ए गाड़ीटा नेवार जोन्नो आमादेर शोरूमे। तो एरपरे आपनादेरके देखाबो आरो एकटा गाड़ी, सेटा हच्छे एई धार थेके शुरु करछि। एखाने रयेछे पालसार 125cc-র गाड़ी, आपनारा देखे नीन मात्र 6 মাস বয়স, পালসার 125 স্প্লিট সিট BS6, দুর্দান্ত কন্ডিশনের গাড়ি। এটা কার্বন ডিস্ক মডেল রয়েছে, ওভারঅল কোয়ালিটি এবং কন্ডিশন কিন্তু দুর্দান্ত রয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন রয়েছে, সামনে ডিস্ক ব্রেকের অপশন থাকছে, সিটটাও কিন্তু স্প্লিট করা রয়েছে। দুর্দান্ত লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে গাড়িটা, আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র 85,000-এ। অবশ্যই প্রাইস কিন্তু নেগোসিয়েবল, এইগুলো একদম নতুন গাড়ি, 6 মাস 7 মাসের গাড়ি, মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। প্রাইস কিন্তু নেগোসিয়েশন হবে, খুব একটা না, মোটামুটি একটা নেগোসিয়েশন আমরা করে দেব। গাড়ি কিন্তু ভালো রয়েছে, টায়ার দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা বলছি কি ভিডিওর মাধ্যমে না দেখে আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন, স্বচক্ষে গাড়িটাকে দেখুন, সেরকম মনে হলে টেস্ট রাইড করে দেখে নিন। গাড়ির কোয়ালিটি এবং কন্ডিশন কিন্তু সবই ভালো রয়েছে, আপনারা চলে আসুন। দাম থাকছে 85, প্রাইস সামান্য কিন্তু নেগোসিয়েবল। তারপরে আপনাদেরকে দেখাবো আরও একটা গাড়ি যেটা আমাদের কাছে বেশ কিছুদিন রয়েছে, পালসার F250। পালসার 220 যখন বন্ধ হয়ে যায় তার পরিবর্তে কিন্তু এই মডেলটা নতুন লঞ্চ করে, পালসার F250। ডুয়েল চ্যানেল ABS-এর সাথে গাড়িটা রয়েছে, ইঞ্জিন কোয়ালিটি দুর্দান্ত রয়েছে। গাড়িটা অন্তত আমাদের কাছে রয়েছে 6 থেকে 7 মাস, এখন হয়তো গাড়িটার বয়স 1 বছর 2 থেকে 3 মাস হবে। তো গাড়িটা কিন্তু এইখানে থেকেই বয়স, গাড়ি খুব একটা চলাও নয়। আপনারা এই গাড়িটার মধ্যে পাচ্ছেন 250cc-র গাড়ি এবং ডুয়েল চ্যানেল ABS এই ফেসিলিটিস। আর গাড়ির কন্ডিশন তো আপনারা দেখছেনই, এটা রয়েছে ব্লু কালারের ওপরে, আর আমাদের কাছে কিন্তু রেড কালারের গাড়িও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ক্যামেরাম্যান খুব সুন্দর করে দেখাচ্ছে টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা গাড়ি, আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি আপনারা আসুন ফিজিক্যালি গাড়িটাকে দেখে নিন। তো প্রাইস থাকছে অনলি 1,30,000, 1,30,000 টাকায় আপনাদেরকে আমরা করে দিচ্ছি। এরকম একটা সুন্দর 2022-এর 1 বছর বয়সে একটা গাড়ি, এখনও বলছি প্রাইস কিন্তু নেগোসিয়েবল, তো আপনারা ভিজিট করুন। তারপরে থাকবে আপনাদের জন্য এখানে রয়েছে স্মার্ট পিলেন, এটাও রয়েছে 2022-এর গাড়ি। এই গাড়িটা তো ভালোই রয়েছে, কন্ডিশন কোয়ালিটি আপনারা তো দেখেই বুঝতে পারছেন সব কিছুই ঠিকঠাকই রয়েছে, কম দিনের গাড়ি, কম চলা। কম দিনের কম চলা গাড়ি, কোয়ালিটি ভালো রয়েছে, আপনারা দেখুন এই গাড়িটার যে ডিজাইন, ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন রয়েছে গাড়ি, গাড়িটা লং ট্যুরের জন্য একদম পারফেক্ট রয়েছে।
আর 18 নম্বর মানে হুগলি রেজিস্টার্ড গাড়ি। আর এখানে তো দেখে নিন, এখানে কিলোমিটার সহ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সামনে রয়েছে তো ওভারঅল কন্ডিশন কিন্তু দারুণ রয়েছে, টায়ার কন্ডিশন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে দারুণ রয়েছে, কিলোমিটার সহ দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ডুয়েল চ্যানেল এবিএস তো অবশ্যই থাকছে, লিকুইড অয়েল কুল ইঞ্জিন। তো এই সব গাড়ি লং ট্যুরের জন্য, যারা মোটর ব্লগ করেন, যারা মোটর সাইকেল নিয়ে বিভিন্ন ট্যুর করেন, আপনাদেরকে বলছি ইন্টারেস্টেড যদি থাকেন তাহলে আমাদের কাছে আসুন, গাড়ি কিন্তু দারুণ রয়েছে। প্রাইস থাকছে এই গাড়িটা অনলি 1,58,000, তো 1,58,000 টাকায় কিন্তু আমরা এইরকম একটা সুন্দর শর্ট পিলেন গাড়ি আপনাদেরকে করে দিচ্ছি, আপনারা কিন্তু চলে আসুন। আর এই গাড়ি কিন্তু আপনারা কেটিএমের যে কোনো সার্ভিস সেন্টারে আপনারা সার্ভিস করাতে পারবেন, আর কেটিএমই কিন্তু এই গাড়িটা মার্কেটিং করে। আপনারা ভাববেন না কি এই গাড়ি হয়তো কোথাও সার্ভিস হবে না, বা আপনারা কোনো জায়গায় কাজ করাতে পারবেন না বা সার্ভিস করাতে পারবেন না, সেটা নয়। এই গাড়ি কিন্তু কেটিএমের যে কোনো সার্ভিস সেন্টারে কিন্তু আপনারা সার্ভিস করাতে পারবেন, আর এই গাড়ি কিন্তু কেটিএমের শোরুমেই বিক্রি হয়। তো নিশ্চিন্তে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, আপনারা যারা নতুন দেখছেন বা যারা নতুন নেওয়ার পরিকল্পনা করছেন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনাদেরকে দেখাবো আবারও একটা গাড়ি, সেটা হচ্ছে R15 Version 4। এই গাড়িটা দেখুন, এই গাড়িটাও কিন্তু আমাদের কাছে বেশ কিছুদিন রয়েছে। আপনারা যদি আমরা আগে আমাদের আগের ভিডিও ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা বেশ কিছুদিন রয়েছে। গাড়িটা আমরা যখন নিয়ে আসি এখানে তার বয়স ছিল 3 থেকে 4 মাস, আমাদের শোরুমে দাঁড়িয়ে থেকে আরও 3-4 মাস হয়ে গেছে, এখন টোটাল 7 থেকে 8 মাস বয়স। গাড়ির স্ক্র্যাচলেস গাড়ি, কোথাও কোনো দাগ নেই। এই গাড়িটা কোনো জায়গা থেকেই মনে হবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, গাড়িটা কিন্তু নতুনই রয়েছে। মাত্র 2,100 কিলোমিটার গাড়িটা রান করেছে, তো আপনারা নিশ্চয়ই গাড়ির কোয়ালিটি দেখে বুঝতে পারছেন। আর ক্যামেরাম্যান দুর্দান্তভাবে গাড়িটাকে দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা ভালো করে লক্ষ্য করুন আর আপনারা চলে আসুন আমাদের কাছে, শুধু দেখলে হবে না, বারবার বলছি এই কথাটা। তার কারণ হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখে কমেন্ট করে কোনো লাভ নেই, আপনারা আমাদের শোরুমে এসে স্বচক্ষে গাড়িটাকে দেখুন, দেখলে বুঝতে পারবেন কি এই গাড়িটা নতুন না সেকেন্ড হ্যান্ড। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি নাম মাত্র, আপনি মনে করুন যে আপনি নতুন গাড়ি কিনছেন। তো এইরকম কোয়ালিটির গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, দাম থাকছে অনলি 1,83,000, প্রাইস কিন্তু নেগোসিয়েবল। তো আপনারা চলে আসুন, আমাদের আস্কিং প্রাইস রয়েছে 1,83,000 টাকা, 1,83,000। তো অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর আমাদের তো অ্যাড্রেস আপনারা কম বেশি মোটামুটি সবাই জানেন। তো গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, ওইখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। আর আমাদের তো স্ক্রিনে এই নাম্বার দুখানা দেওয়া রয়েছে, ওই নাম্বারেও কিন্তু আপনারা নিশ্চিন্তে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা কল করুন আমাদেরকে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের রিকোয়ারমেন্ট জানান, আমরা কিন্তু চেষ্টা করি আমাদের সময় মতো বা সাধ্য মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। অনেকেই আমাদেরকে করেন, আমরা কিন্তু রিপ্লাই করি, হয়তো এক্স্যাক্ট টাইমে হয় না কিন্তু তাও আমরা চেষ্টা করি আপনাদেরকে দিয়ে দেওয়ার। তো এরপরে আপনাদেরকে দেখাবো আরও একটা দুর্দান্ত কোয়ালিটির গাড়ি একদম ধারে রয়েছে, যেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 4V লিমিটেড এডিশন। তো দেখে নিন, স্মার্ট এক্স কানেক্ট টেকনোলজির সাথে রয়েছে গাড়িটা, সামনে থাকছে ABS, সিঙ্গেল চ্যানেল ABS, অ্যালয় হুইলটা কিন্তু রেড কালারের। তো এটা RM এডিশন গাড়ি রয়েছে, সামনে LED লাইটস, তো আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটার কিন্তু মারাত্মক ডিমান্ড থাকে। তো এই গাড়ির মধ্যে 3টে মোড রয়েছে, স্পোর্ট মোড, ইকো মোড, আরবান মোড। তো আপনারা যেই রকম চাইবেন সেই রকমই মোডে আপনারা চালাতে পারবেন। তো এখানে রয়েছে এই গাড়িটার কালার কম্বিনেশান কিন্তু অসাধারণ, গাড়িটা ম্যাট রেডের ওপর, ম্যাট গ্রে কালারের ওপর রয়েছে, রেড কালারের সাথে স্টিকারিং রয়েছে এখানে, দুর্দান্ত দেখাচ্ছে গাড়ি। ওভারঅল কোয়ালিটি এবং কন্ডিশান খুব ভালো রয়েছে, আপনারা সামনে ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে ওডোমিটারটা, চলে আসুন গাড়িটা নেওয়ার জন্য, রয়েছে এখনও পর্যন্ত, ইমিডিয়েট কল করুন আমাদের নাম্বারে। লোন EMI ফেসিলিটিস তো আপনারা জানেন রয়েছে, কলকাতার মধ্যে আপনার অ্যাড্রেস হলেই কিন্তু লোনের মাধ্যমে আপনারা গাড়ি কিনতে পারবেন। মিনিমাম ডকুমেন্টেশন ভোটার আধার, প্যান, ব্যাংকের বই, ফটো, চেক এবং বাড়ি ইলেকট্রিক বিল থাকলেই কিন্তু করা যাবে। তো আপনারা দেরি না করে আমাদের কাছে যোগাযোগ করুন। তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো আবারও একটা গাড়ি, যেটা হচ্ছে একেবারে মাইলেজেবল বাইক, টিভিএস স্পোর্ট এখানে রয়েছে। তো দেখে নিন টিভিএস স্পোর্ট, মাত্র 2 মাস বয়স, প্রত্যেকটা পেপার আপডেট রয়েছে, কোনো কিছু ফেল নেই,
তো এই গাড়িটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, মাইলেজেবল বাইক খুঁজছেন এবং কম দিনের বাইক খুঁজছেন, তো দু মাস মানে একটা সেকেন্ড হ্যান্ড বাইকে দু মাস মানে কিছুই নয়, অলমোস্ট নতুনই গাড়ি কিন্তু, তো মাইলেজ কিং যাকে বলে এটা, তো মিনিমাম 65-70 মাইলেজ কিন্তু এই গাড়িতে আপনারা আরামসে পেয়েই যাবেন। কালারটাও অসাধারণ ব্ল্যাক কালার। তো প্রাইস থাকছে এই গাড়িটা অনলি 63,000। প্রাইস সামান্য কিছু নেগোসিয়েশন অবশ্যই হবে, যোগাযোগ করুন আমাদের সাথে, ফোন করুন আমাদের নাম্বারে। আর আপনারা তো জানেনই আমাদের নাম ট্রান্সফারের সুবিধা রয়েছে, নাম ট্রান্সফার কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে এখন। আপনারা গাড়ি কিনলে নাম ট্রান্সফার কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। অনেক ভিউয়ার্স যারা গাড়ি কিনেছেন, যারা কিন্তু খুব তাড়াতাড়ি নাম ট্রান্সফার আমরা করে দিয়েছি। গাড়ি কিনলে অন্তত 2-3 দিনের মধ্যে যদি সমস্ত পেপার্স অ্যাভেলেবেল থাকে বা সমস্ত পেপার্স চলে এসে থাকে, তাহলে 2-3 দিনের মধ্যে হয়ে যায়, অনেক ক্ষেত্রে একদিনেই হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা সেম ডেতেও করে দিয়েছি। তো নাম ট্রান্সফার নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। আগে হয়তো কোনো কারণে হয়তো দেরি হতো, 20-25 দিন বলতাম, হয়তো অনেক সময় 1 মাস হয়ে যেত, 1.5 মাসও হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে। সবটাই কিন্তু মোটর ভেহিকলসের ওপরে হয়, আমাদের হাতে কিন্তু থাকে না, তাও আমরা চেষ্টা করি। এখন কিন্তু কাজটা খুব ইজিলি হচ্ছে, আপনারা কিনলে আশা করছি আমরা 1 সপ্তাহের মধ্যে আপনাদের নামেই করে দিতে পারবো। তো নিশ্চিন্তে চলে আসুন গাড়ি কেনার জন্য, তারপরে থাকবে আপনাদের জন্য আপনাদেরই পছন্দের টিভিএস ভেসপা, সরি পিয়াজিও ভেসপা। তো এখানে রয়েছে কালারটা দেখে নিন, পিঙ্ক কালারের গাড়ি, কন্ডিশান ভালো রয়েছে, সামনের টায়ার থেকে শুরু করে ওভারঅল দারুণ রয়েছে, কালারটা অসাধারণ, সামনে নাম্বার প্লেট রয়েছে আপনারা চেক করে নেবেন। 2022 সালের গাড়ি, দাম থাকছে অনলি 85,000, 85,000 টাকা। কিন্তু এরকম একটা সুন্দর চকচকে ভেসপা আপনাদেরকে করে দিচ্ছি। তো আপনারা চলে আসুন আমাদের শোরুমে বাইক বাজার 104-এ। তো আমরা শোরুমের ভেতরে আজকে বেশ কিছু গাড়ির কালেকশন আপনাদেরকে দেখালাম, যেগুলো এইখানে রয়েছে। আপনারা হয়তো এর মধ্যে কিছু গাড়ি আগে দেখেছেন, তো আবারও দেখাচ্ছি নতুন দর্শক বন্ধুদের জন্য, এবং আমাদের কাছে যতদিন থাকবে আমরা কিন্তু দেখাতে থাকবো। আর আমাদের তো প্রতিদিনই নতুন নতুন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স অ্যাড হচ্ছে, তো তাদের জন্য আমরা দেখাই। আর বাইরে কালী পুজো হচ্ছে, সামনেই কালী পুজো রয়েছে, তো প্রচণ্ড লাউড মাইক চলছে, আমি যদি বাইরে গিয়ে ভিডিও করি আপনারা কিন্তু কিছু শুনতে পাবেন না, তো সেই কারণে আজকে আমরা এর ভিতরে ভিডিওটা করলাম। আর আমাদের এর ভেতরটাতে কিন্তু গাড়ি রয়েছে, এখানে অনেক গাড়ি রয়েছে, আমি একবার তাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনারা দেখে নিন, এখানে কিছু গাড়ি রয়েছে, যেমন আপনাদের পছন্দের এনএস রয়েছে, তো কালী পুজো যারা এনএস চাইছেন এনএস এখানে আছে, রয়েছে রেডার, রয়েছে মাইলেজ কিং, টিভিএস স্টার সিটি প্লাস, আর অল টাইম হিট গাড়ি হচ্ছে টিভিএস অ্যাপাচে আরটিআর, এটাও রয়েছে। আর আপনারা তো সবসময় আমাদেরকে সাইন এসপি চান, তো সাইন এসপিও ওখানে রয়েছে, SP125, তারপরে আবারও আরটিআরের লেটেস্ট মডেল RTR 4V, আমি একটা 4V দেখিয়েছিলাম, আবারও একটা 4V, আপনারা অপশান পেয়ে যাবেন, 2-3টে গাড়ির মধ্যে থেকে আপনার যেটা ভালো হবে সেটা আপনি নিতে পারবেন, সেটাও রয়েছে। আর পেছনের লাইনটা পুরোটাই আরটিআরের লাইন রয়েছে, তো ওইখান থেকে 10টার মধ্যে একটা গাড়ি বেছে আপনি নিন, তো কোনো সমস্যা নেই। আর 220-র স্টক কিন্তু আমাদের কাছে রয়েছে, এখানে 220 রয়েছে, অ্যাভেঞ্জার রয়েছে, গাড়ি কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে। টিভিএস রেডার আমি বলছি, এখানে একটা 7 মাসের রয়েছে, ওই ধারে একটা রয়েছে, ওটা 1 বছর 6 মাসের গাড়ি, তো আপনার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন। তো এইগুলো আপনাদেরকে আমরা দেখালাম, এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের কালেকশন। আর আপনারা ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে আবারও বেশ কিছু নতুন কালেকশনের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে এই পর্যন্তই থাকলো।